চাপাই নবাবগঞ্জের কাঁচাটে ধান বোঝাই একটি ভটভটি উল্টে খাদে পড়ে 9 জন নিহত হয়েছে। নিহতরা সবাই কৃষি শ্রমিক ছিলেন। আহত হয়েছে 5 জন। আহতদের মধ্যে 2 জনের অবস্থাও আশঙ্কাজনক। সড়কে খানাখন্দ ও অতিরিক্ত মাল বোঝাইয়ের কারণেই ভটভটি উল্টে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। মোহাম্মদ রফিকুল আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বরেন্দ্র এলাকা থেকে ধান কাটার পর মজুরির ধান ভটভটিতে বোঝাই করে শিবগঞ্জে নিজ বাড়িতে ফিরছিলেন 15 জন কৃষি শ্রমিক। তবে পরিবারের জন্য সে ধান নিয়ে আর বাড়ি ফিরতে পারলেন না তারা। বৃহস্পতিবার সকাল 6টার দিকে সোনাপুর বাড়িক বাজার এলাকায় ভটভটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারান 8 জন। পরে হাসপাতালে আরও 1 জনের মৃত্যু হয়। ধানের বস্তা টানার পরে তখন লাশ পেয়েছে, লাশ টেনে টেনে উপরে তুলেছে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের চাপাই নবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাস্থলে 7 জন মারা যান, হাসপাতালে নেওয়ার পথে 1 জন মারা যান, আর বাকি 5 জন শিবগঞ্জ রাজশাহী এবং চাপাই নবাবগঞ্জ সদর হাসপাতালে লাশ নিয়ে চলে গেছে। আমরা আইনগত তবে অতিরিক্ত মাল বোঝানোর কারণেই ভটভটি উল্টে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে মনে করেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। যেহেতু একদিকে পুকুর অন্যদিকে ডোবা, এজন্য রাস্তার একটু ব্যাহতি আছে, একটু গর্ত আছে। এটা যদি গর্ত এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে 10,000 টাকা করে দেয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।